হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব লিড জেনারেশন, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন মূলত কি? মূলত কোনো টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমারের তথ্য সংগ্রহ করাই লিড জেনারেশনের মূল কাজ। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের তথ্যগুলো সংগ্রহ করা, এটাই হচ্ছে লিড জেনারেশনের মূল কাজ বা লিড জেনারেশন বলা হয়। এই লিড জেনারেশন মূলত অনেক রকমের হয়ে থাকে, যেমন B2B লিড জেনারেশন, অর্থাৎ বিজনেস টু বিজনেস যে তথ্যগুলো, আবার B2C অর্থাৎ বিজনেস টু কাস্টমার। এই যে তথ্যগুলো আছে এইগুলো কি? B2B বা B2C এই লিড জেনারেশনগুলো মূলত কি? লিড জেনারেশন মূলত কি? সাপোজ B2B লিড জেনারেশন কথা আমি বলি। সাপোজ আপনার কি বললো, আপনার বাংলাদেশ কোনো গার্মেন্টস কোম্পানি, অর্থাৎ একটা বিজনেস যারা করে, গার্মেন্টস কোম্পানি কি বললো, যে বললো আমি আমেরিকা শহরে যে গার্মেন্টসটা আছে, পোশাক শিল্পটা আছে, ওই আমেরিকা শহরের ওই গার্মেন্টসের যে সকল শ্রমিকগুলো আছে তাদের কি চাই? আমি তাদের তথ্যগুলো চাই, ইমেইল আইডি চাই, ফোন নাম্বার চাই, তাদের ফটো চাই। তাহলে কি হলো, বাংলাদেশ কোনো কোম্পানি আমেরিকার একটা কোম্পানির যে তথ্যগুলো কালেক্ট করতে বললো, এই যে একটা ব্যবসা প্রতিষ্ঠান আর একটা ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য কালেক্ট করতে চাচ্ছে, এটাই হচ্ছে B2B লিড জেনারেশন। আর B2C লিড জেনারেশন কি? সাপোজ মনে করেন যে কোনো একটা কোম্পানি চিন্তা করলো কি, সাপোজ বাংলাদেশ গার্মেন্টস কোম্পানি চিন্তা করলো যে আমি আমার প্রোডাক্টটা আমেরিকা শহরের শুধু ডক্টর অথবা ইঞ্জিনিয়ার অথবা টিচার অথবা স্টুডেন্টদের কাছে আমি আমার এই প্রোডাক্টটা সেল করতে চাই, তাদের কাছ থেকে বিজ্ঞাপন দিতে চাই। সো আমার কি করতে হবে, আমেরিকা শহরের শুধু স্টুডেন্টদের অথবা শুধু টিচারদের অথবা কোনো ডক্টরদের তথ্যগুলো আমি চাই, তাদের ইমেইল আইডি চাই, তাদের ফোন নাম্বার চাই, তাদের ফটো চাই, ইটিচি তথ্য ইনফরমেশনগুলো আপনাকে চাইতে পারে। এটা হচ্ছে B2C, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান কোনো কাস্টমারের তথ্য সংগ্রহ করা, এটা হচ্ছে B2C লিড জেনারেশন। আশা করি B2B বা B2C লিড জেনারেশন সম্পর্কে ধারণা পাইছেন। এখন এই লিড জেনারেশন মূলত একটা প্রতিষ্ঠান কী জন্য করে? লিড জেনারেশন একটা প্রতিষ্ঠান দুইটা কারণে করে থাকে। একটা হচ্ছে কি, তার প্রতিষ্ঠানের প্রচার করার জন্য, আরেকটা হচ্ছে কি, তার টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমারকে নির্বাচন করার জন্য। সাপোজ বাংলাদেশ কোনো কোম্পানি একটা ঔষধ আবিষ্কার করছে, এখন এই ঔষধটা যদি সে চাইলো আমেরিকার শহরের মানুষের কাছে প্রচার করবে, এখন এই ঔষধটাকে আমেরিকার সব মানুষের কাছে নিয়ে যাওয়া পসিবল না, কী করবে? সো ওই ঔষধ কোম্পানি যে ঔষধটা তৈরি করছে সে চিন্তা করবে যে আমেরিকা শহরে যে ডক্টরগুলো আছে তাদেরকে আমি এই ঔষধ সম্পর্কে অবগত করব, তাদেরকে জানাবো যে একটা ঔষধটা এই কাজ করে। সো কী করতে হবে, আমেরিকা শহরের যে ডক্টরগুলো আছে ওই ডক্টরগুলোর ইমেইল, ফোন নাম্বার, এইটিসি তথ্য ইনফরমেশনগুলো চাইতে পারে। এই যে দুইটা কারণে তার লিড জেনারেশন কাজ হয়ে থাকে, একটা হচ্ছে কি তার ব্যবসার প্রচার করার জন্য, তার ব্যবসাটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য, দ্বিতীয়টা হচ্ছে কি নির্দিষ্ট সিলেক্টেড কাস্টমার নির্বাচন করার জন্য, যে আমার প্রোডাক্টটা যে কিনবে তার কাছেই শুধু আমি বিজ্ঞাপনটা দিব। এই দুইটা কারণে মূলত লিড জেনারেশনের কাজ হয়ে থাকে। এখন এই লিড জেনারেশনের কাজগুলো কিভাবে করবেন? এই যে আপনাকে সাপোজ মনে করি আমেরিকা শহরের সকল ডক্টরের যে লিড কালেকশন করতে বললো, আর এই লিড কালেকশন আপনি কি করবেন, আমেরিকা শহরে যাবেন, গিয়ে তাদের প্রত্যেকটা ডক্টরের কাছে গিয়ে ইমেইল, ফোন নাম্বার, ইটিসি কাস্টমারদের তো ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি সংগ্রহ করবেন? না, এটা তো সংগ্রহ করা পসিবল না। এটা আপনি তিনটা পদ্ধতিতে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। একটা হচ্ছে কি, গুগল সার্চ ইঞ্জিন থেকে আপনি তথ্য সংগ্রহ করতে পারবেন, অর্থাৎ গুগলে গিয়ে সার্চ করার মাধ্যমে আপনি তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। আবার দ্বিতীয়টা কি, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করতে পারেন। তৃতীয়টা হচ্ছে কি, লিঙ্কডইন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এই লিডগুলো সংগ্রহ করতে পারবেন। তবে লিঙ্কডইন অ্যাকাউন্টে সর্বনিম্ন 500 কানেকশন না থাকা পর্যন্ত এই লিঙ্কডইন অর্থাৎ লিডগুলো সংগ্রহ করা যায় না। আবার এই লিডগুলো আপনি দুইটা পদ্ধতিতে সংগ্রহ করতে পারেন, একটা হচ্ছে ফ্রিভাবে সংগ্রহ করতে পারেন আর একটা হচ্ছে পেইডভাবে সংগ্রহ করতে পারেন। ফ্রিভাবে সংগ্রহ করতে গেলে অনেক বাধ্যবাধকতা আছে, অনেক ইনফরমেশন দিতে হবে আপনাকে, তারপর অনেক টুলসের মধ্যে সমস্যা করবে, অনেক বাধা আসবে। কিন্তু আপনি যদি পেইডটাভাবে যে লিড জেনারেশনটা করেন এটা কোনো বাধা নেই, আপনি ইজিলি লিডটা জেনারেশন করতে পারবেন, অর্থাৎ আপনার যতগুলো ইনফরমেশন প্রয়োজন সবগুলো ইনফরমেশন নিতে পারবেন। এই যে আপনি যদি আবার সাপোজ সে আপনাকে ডক্টরের ইনফরমেশন সংগ্রহ করতে বলছে, আপনি যদি গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে আপনি যদি ডক্টরের ইমেইল যদি এরকম করে একটা সার্চ করেন,
পৃথিবীর কিন্তু সকল ডক্টররাই আসবে। সো আপনার কিন্তু সংগ্রহ করতে হবে আমেরিকার সাথে ডক্টরদের। সো এটা সংগ্রহ করার জন্য কিছু রুলস বা কিছু নিয়ম কারণ আছে যেগুলোর মাধ্যমে আপনি চাইলে আমেরিকার শহরের প্রত্যেকটা ডক্টরের ইমেইল ফোন নাম্বার টোটাল ইনফরমেশন সংগ্রহ করতে পারবেন। তো এটা একজন একটাই মূলত আপনি যখন ফ্রিল্যান্সিং শিখতে চাইবেন বা কাজ করতে যাবেন তখন এই জিনিসগুলো মূলত আপনাকে শিখতে হবে আর এই কাজগুলোই মূলত আপনাকে করতে হবে। আশা করি লিড জেনারেশন সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পারছি আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।